يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে ডাকতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে মানুষ সকল, তোমার রবকে তোমরা ভয় করো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমাদেরকে, কে সৃষ্টি করেছেন জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন, আল্লাহু আকবার, কে? আল্লাহ সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা রব্বুকুমুল্লাযী, ওই রবকে সৃষ্টি, ওই রবকে তোমরা ভয় করো, রবকে স্মরণ করো, যে একটা নফস থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপর জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شبای درود ابراهیم محبت شادی پوری درود جوری پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى বলতেছেন হে নবী আপনি তাকওয়া অর্জন করেন কি অর্জন করেন তাকওয়া অর্থ ভয় কার ভয় কার ভয় আল্লাহ তাআলার ভয় আমাদের নবী যার আখলাক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কসম খেয়েছেন যে তার মতো আখলাক আর চরিত্র পৃথিবী দরকার হতে পারে না। খুলকে আজিম সর্বশ্রেষ্ঠ আখলাক আলা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে, আমি রব্বুল আলামিনকে ভয় করেন, কাকে ভয় করেন যারা বলবেন, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, এ নবী, এ আমার বন্ধু, আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করুন বলে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে ডাকতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে মানুষ সকল তোমার রবকে তোমরা ভয় করো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমাদেরকে, কে সৃষ্টি করেছেন জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন, আল্লাহু আকবার। কে আল্লাহ সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা রব্বুকুমুল্লাযী, ওই রবকে সৃষ্টি, ওই রবকে তোমরা ভয় করো, রবকে স্মরণ করো। যে একটা নফস থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপর জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসার 131 নম্বর খুব আজীব কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আসাইনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই বান্দা সকল, তোমাদের আগে যারা ছিল, নবী যারা ছিল, উম্মত যারা ছিল, যে কিতাবওয়ালা ছিল, যাদেরকে যাদের উপরে কিতাব নাজিল করেছি, সবাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভয় প্রদর্শন করতে বলেছি, এবং তোমরা যারা আছো সবাই আমাকে ভয় করো। বলে আল্লাহু আকবার। শুধু আমাকে আপনাকে নয়, আগের পূর্বে যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা বলতেছেন, আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করি। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ মানুষ সকল আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ঈমানদার করো আমাকে ভয় করো। কাকে ভয় করো যারা বলেন? আল্লাহ। আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তোমার নফসের জন্য, আখিরাতের জন্য, আগামী কালের জন্য কি করেছেন, ঠিক না বেঠিক? আগামীকাল অর্থ যে কাল কিয়ামতের দিনের জন্য, মরার জন্য, মৃত্যুবরণ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না? কাল কিয়ামতের দিন যেকালে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না কি কি আমল করেছে, বলবে কিনা জোরে বলেন? বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। তোমরা যা করো আর না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তাদের খবর রাখি। বলে সুবহানাল্লাহ। আমাদের খবর রাখেন সব সময় কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন। খবর রাখেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকাত স্পষ্ট বলে দিয়েছেন, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি কে? ব্যক্তি আল্লাহ তাআলা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব দেখি না, ভালো লোক দেখি না, বড় লোক দেখি না, এমপি দেখি না, মন্ত্রী দেখি না, কৃষক দেখি না, কাউকে আমি দেখি না। আমি আল্লাহ তাআলার সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। কোন ব্যক্তি সম্মানিত? সবচেয়ে বেশি সম্মানিত যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাকওয়ার ভয় বেশি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি আমি আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। লা ফাদলা ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদলা লি আরাবিন ওয়ালা বিআযমিন ওয়ালা আযাবিন ওয়ালা আরাবিন ওয়ালা আহমার আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন আমি আরবি চিনি না, বিআযমি চিনি না, বাংলাদেশ চিনি না, সৌদি চিনি না, কালা চামড়া চিনি না, সাদা চামড়া চিনি না, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত আমার কাছে। বড়লোক চিনি না, গরিব চিনি না, ইতিম চিনি না, ফকির চিনি না, বাদশাহ চিনি না, যে ব্যক্তির কাছে আমি আল্লাহ তাআলার কাছে ভয় বেশি, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। বলি সুবহানাল্লাহ, ইল্লা বিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকাতে বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামহু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ও আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, তার কাছে আমি থাকি। ওয়ালামহু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে বেশি প্রিয়, যে বেশি মুত্তাকি ফরেজগার। বলে আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেক জায়গায় স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা ডাক দুই ধরনের। কয় ধরনের জোরে বলবেন? দুই ধরনের ডাক। এক জায়গা খুব সুন্দর করে মহাব্বত করিয়া ভালোবাসে আল্লাহ তাআলা ডাক দিতেছেন, আর এক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে আল্লাহ তাআলা ডাক দিতেছেন। এক জায়গা ডাক দিয়ে যেখানে বাবা বসেন ছেলের প্রতি সন্তানের প্রতি খুশি হয়, সেখানে বলে বাবা এদিকে আসো, ও সোনা বাবা, ও কলিজার টুকরো এখানে আসো, ঠিক না বেঠিক? জোরে বলবেন। এইভাবে ডাকে বাবায়, খুব আদর করে ভালোবাসিয়া বাসিয়া ডাকে। আর যেখানে সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, এই এদিকায় এরকম ব্যবহার করে কিনা জোরে বলেন। তুই বলে আর অন্য অন্য ব্যবহার, গালি দিও সন্তানকে ডাকি নাকি ডাকে না ভাই, যেখানে রাগান্বিত হয়ে ডাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে মহাব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আমার বন্ধুগণ যারা আছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার, হাক্কা তুকাতিহি, যেভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। বলে আল্লাহু আকবার। কাকে ভয় করা উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এভাবে ভয় করা উচিত। আপনি সুদ খাইতেছে মনে করে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহকে তো ভয় করি, আমি ঘুষ খাইতেছি আল্লাহ তাআলা তো ভয় করি, না করা যাবে না করা যাবে না, জিনা বিচার করতেছি না করা যাবে না, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক একজন তো দেখে, ঠিক না বেঠিক? জোরে বলবেন। আল্লাহ তাআলা তো দেখেন মানুষের হক মেরে খাইতেছি, এই জন্য কেউ দেখুক বা না দেখুক কে দেখে? জোরে বলেন। কে দেখেন? জোরে বলে আরো জোরে বলে আল্লাহ। দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ তাআলা তো দেখে। রাত্রে গোপনে মোবাইলের ধারে যুবক ভাই তুমি কি করতেছো এটা কে দেখেন? এ মা বোনেরা, আপনার স্বামীরা বিদেশে থেকে রাত্রে কার সঙ্গে কথা বলেন, ভিডিও চ্যাটিং করেন, বিভিন্নভাবে অশ্লীলভাবে কথা বলেন, নফসের সাথে আপনি পারতেছেন না, শয়তানের ধোকা আপনি গুনাহ করতেছেন, কে করাইতেছে যারা বলেন? শয়তান করাইতেছে। এইগুলা যদি আপনার স্বামী না দেখে, আপনার কাছের মানুষ না দেখে, দেখবেন কে যারা বলেন? আর জোরে বলেন আল্লাহ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। কেউ দেখুক বা না দেখুক কে দেখে? জোরে বলেন আল্লাহ। যখন আপনার প্রতি আল্লাহ তাআলার ভয় থাকবে, সেই সময় আপনি আর কোনো গুনার কাজ করতে পারবেন না, খারাপ কাজ করতে পারবেন না। যেখানে মনে মনে করে আমি তাকওয়া, আমার সাথে আল্লাহ তাআলা আছে, কারণ আল্লাহ তাআলার ওয়াদা তাকওয়া বান্দার সঙ্গে আল্লাহ তাআলা আছে, গুনার কাজ করা যাবে না, খারাপ করা যাবে না। সেই সময় তো আপনি সূরা নূরের ভিতরে একটা আয়াত আছে, ওই কথা মনে পড়ে যাবে, ওকুল লিল মুমিনিনা ইগদুতুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাদুনা ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন তোমার চক্ষুকে নত করো, তারপরে তোমার 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 লজ্জা স্থানকে হেফাজত করো। কে বলেছে? জোরে বলেন।
কে বলেছেন জোরে বলেন? শয়তানে কি বলবে, তুমি ওই মেয়েটার দিকে তাকাও আর তুমি বলবা না 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 না, আমাকে আল্লাহ তাআলা দেখতেছে, আমি তো তাকওয়াবান, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তাকওয়াবান যারা তাদের সঙ্গে আমি থাকি গুনার কাজ করা যাবে না। শয়তান যে তুই বাধা দেখ, শয়তান যে তুই ধোকা দেখ, আমি কোন রকমের কোন গুনার কাজ করব না, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমার নজরকে অন্য মহিলার দিকে তাকিও না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ ভাই, ভয় করতে হবে কিভাবে? আমাদের আমাদের প্রিয় একজন লোক ছিলেন সাহাবী আজমাইনদের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত প্রিয় ছিলেন, যিনি সারা বিশ্বের ভিতরে অর্ধেক জানের খলিফা ছিলেন, তার নাম কি জোরে বলেন? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা ছিলেন, রাত্রে বেলা তিনি ঘুমাইতেন না, মদিনার শহরে চাদর মুড়া দিয়ে দিয়ে তার জনগণ কি করতেছে, কে খাইতেছে কে না খাইতেছে, কোন জনগণ চুরি করতেছে, কোন জনগণ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, এই দেখার জন্য খলিফাতুল মুসলিমিন তিনি দাঁড়ে দাঁড়ে যায় দেখতেন। এক পর্যায়ে হযরত খলিফাতুল মুসলিমিন হাঁটতে 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 কুঠির কোনায় যে একটা ঘরের কোনায় যে তিনি যে কথা বলতেছেন, মা ডাকতেছেন, ও মা, মেয়েকে ডাকতেছেন, ওঠো ঘুমের থেকে ওঠো, ওইটা তুমি দুধ বিক্রি করবা, এই জন্য কিছু করতে হবে। মেয়েকে বলতেছে, এ মেয়ে যে পরিমাণ প্রতিদিন দুধ হয় বকরিতে অথবা গাবিতে, আজকে তার চেয়ে কম হয়েছে, ওই পরিমাণ দুধ যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের সংসার চলতে আমাদের কষ্ট হয়ে যাবে, এই জন্য তোমাদের ওই কাজ করা যাবে না। এ মা, এ মেয়ে, তুমি দুধের ভিতরে একটু পানি মিশ্রিত করে দাও, তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে। ঠিক না বেঠিক? এবার ঠিক না বেঠিক জোরে বলেন। মেয়ে বলে, না না মা, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুধের ভিতরে পানি মিশ্রিত করা যাবে না, দুধের ভিতরে পানি দেওয়া যাবে না, দুই নম্বরই করা যাবে না, যে দুই নম্বরই করে তাহলে খলিফাতুল মুসলিম আমাদের দুইজনকেই বিচারের আওতায় আনবেন। ঠিক না বেঠিক? মা বলতেছে এই কথা, আর মেয়ে বলতেছেন, মা খলিফাতুল মুসলিম, মা বলতেছেন খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখানে নাই, এইটা তো কেউ দেখবে না। মেয়ে বলতেছেন, মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলো, না দেখলো, একজন তো আছে, তার নাম হলেন খলিফাতুল মুসলিম আল্লাহ তাআলা, তার নাম কি জোরে বলেন, কে জোরে বলেন? খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলো, কে দেখেন জোরে বলেন, আর জোরে বলেন, কে? আল্লাহ, ইত্তাকুল্লাহ। মেয়ে বলতেছে, মা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন কিনা জোরে বলেন। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে শুনতেছে, আর শোনার পরে ওই মা ওই মেয়ে বলতেছে, কেউ না দেখলে তো আমি দেখি। পরের দিন খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মেয়েটা দুধের ভিতরে পানি দেয় না, ওইভাবে রয়ে গেছে, আল্লাহর পর ভয় করেছে, কার পর জোরে বলেন, ভয় করেছে কাকে জোরে বলেন, আল্লাহকে ভয় করেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আর আমার যেখানে ভয় থাকবে, আপনি গুনার কাজ করতে পারবেন না। ঠিক না বেঠিক? মানুষকে ঠকাইতে পারবেন? আবার ঠকাইতে পারবেন? ঠকাইতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন পরের দিন ওই মেয়েকে আর মাকে তার রাজপ্রসাদে ডেকে নিয়েছে, ডাকার পরে হয়তো তার মা বলতেছে, আমার খবর তো হয়তো জেনে গেছে, দুধের ভিতরে পানি দিতে চেয়েছি, তার মা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলতেছে, ওমর খলিফাতুল আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ করব না, আমাকে মাফ করে দাও। ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না না, তুমি কোনো ভুল করো নাই, তোমার মেয়ের ভিতরে যে তাকওয়া, তোমার মেয়ের ভিতরে যে ভয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তাকওয়া বান্দার সঙ্গে আল্লাহ তাআলা থাকেন, আমি খলিফাতুল মুসলিমিনও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, আমার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ের প্রস্তাব করলাম, তুমি কি রাজি কিনা জোরে বলা বলে সুবহানাল্লাহ। একজন দুদলি বেসনি ছোট একবারে ছোট জাতের বলেন বা নিম্ন জাতের বলেন, ছোট এক সাধারণ ফ্যামিলির মেয়ে আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই পরিমাণ তার তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে গেল, আর ওমর রাদিয়াল্লাহ বাচ্চার ছেলের সঙ্গে তার বিবাহ হয়ে গেল সুবহানাল্লাহ। কি জন্য এই যে বিবাহটা কিসের জন্য হলো? তাকওয়ার জন্য। কিসের জন্য? তাকওয়া তো আল্লাহ তাআলা পছন্দ করেন, তাকওয়ার জন্য আল্লাহ তাআলা ওই মেয়ে কমর আব্দুল্লাহর স্ত্রী বানিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন যার কথা কোনো সময় বলা যায় না, সারা পৃথিবীর বুকে এমন খলিফার পৃথিবীতে আরেকজন হতে পারে না, ঠিক না বেঠিক জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তানও যেত না, ঠিক না বেঠিক ভাই? ঠিক না বেঠিক? শয়তানও যেত না, কারণ হলো খলিফাতুল মুসলিমিন এমন একজন লোক ছিল যে শয়তান তাকে ভয় পাইতো, বলে আল্লাহু আকবার, আর যে আল্লাহু আকবার। এমন খলিফা ছিলেন যে রাত্রে বেলা ঘুমাইতেন না, তিনি জনগণের খবর নেওয়ার জন্য সবসময় চেষ্টা প্রচেষ্টা করতেন যে আমাকে তো জিম্মাদারি দেওয়া হয়েছে, খলিফা বানানো হয়েছে, জিম্মাদারি বানানো হয়েছে, এখন আমার আল্লাহর কাছে জিম্মাদারি, আল্লাহর কাছে কি জবাবদিহি করব। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله پاک رب العالمين قال قيامة الدين পৃথিবীর যে মুখ মুখে পৃথিবীর যে হাত পৃথিবীর যে পা এটাকে জবানকে বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা আখিরাতে বলবেন اليوم نختم على أفواههم এ তোমার মুখ দিয়ে কি বলা হয়েছে, কি করা হয়েছে, তোমার হাত দিয়ে কি করা হয়েছে, তুমি নামাজ পড়ছো কিনা, হজ করছো কিনা, তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করছো কিনা, কোন রকমের দুই নম্বরে বাট পারিসিটারি করছে কোনা, ওই সময় তুমি আর কোন রকমের লুকামি করতে পারবে না, দুষ্টমি করতে পারবে না, ঠিকই তোমার মুখ তোমার জবান অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠিকই বলে দিবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক।